খেলতে গিয়েছিল ভারত। বিরাট কোহলির দল খেলছেও চ্যাম্পিয়নের মতোই। এক শ্রীলঙ্কার বিপক্ষে হারের কথা বাদ দিলে সেই প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে ভারত। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে তো রীতিমতো কাঁদিয়েই ছাড়ল কোহলিরা। হিসাবের বাইরে থাকা সেই পাকিস্তানের বিপক্ষে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে ভারতের। এতে তরুণ ওপেনার ফখর জামান ও পাকিস্তানি বোলিং এর প্রশংসায় ব্যস্ত প্রায় সবাই। তবে অনেকেই আবার ভিন্ন কারণ খোঁজার কাজে ব্যস্ত। কাল ফাইনালে পাকিস্তানের বিপক্ষে 180 রানের ব্যবধানে হেরেছে ভারত। ষড়যন্ত্রের শিকার হয়েছিল বলেই নাকি চিরশত্রুদের বিপক্ষে এত বড় লজ্জা পেতে হয়েছে তাদের। কি সেই ষড়যন্ত্র? ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, মাঠের খেলা শুরু হওয়ার আগেই হোটেলে বড় বিড়ম্বনায় ফেলা হয়েছিল কোহলিদের। অধিনায়ক কোহলি সহ ভারতের বেশ কয়েকজন ক্রিকেটারের হোটেল রুমের এসি নাকি কাজ করছিল না, আর এতে ঘুমের সমস্যা হয়েছে বলে দাবি করছেন ভারতীয় গণমাধ্যম। ঘণ্টাখানেকের মধ্যে এসি ঠিক করা হয়েছে উল্লেখ করা হলেও এই সমস্যাটা ম্যাচে বড় প্রভাব ফেলেছে। একবার ঘুম ভেঙে গেলে ঘুম ধরতে চায় না, এমন কথা উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার স্পিনকে ক্লাব পর্যায়ের বোলিং বলে মনে হচ্ছিল। এদিকে ফাইনালের আগে পাকিস্তানের সাবেক ওপেনার আমির সোহেল বলেছিলেন, এই সাফল্য মাঠের ক্রিকেটে পায়নি পাকিস্তান, অন্য কেউ মাঠের বাইরে চাল চেলে পাকিস্তানকে সাফল্য পাইয়ে দিচ্ছে। ভারতীয় গণমাধ্যমের প্রশ্ন, তাহলে কি এভাবে ষড়যন্ত্রের শিকার হলো কোহলিরা যাতে ফাইনাল হারতে হলো তাদের? আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন।